পৃথিবীর নানা প্রান্তে দর্শনার্থী বা পর্যটককে দর্শনে আকর্ষণ করতে অদ্ভুত সব বহুতল ভবন রয়েছে। দর্শনার্থীদের অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি করে এসব ভবন। চলুন একবার দেখে না যাক সেই ভবনগুলি। নাম্বার ওয়ান, কিংডম সেন্টার রিয়াদ। একশো তলা এই ভবনটি বানাতে খরচ হয়েছিল প্রায় $100 কোটি। বহুতলের তিন তলায় রয়েছে শপিং মল, ব্যাংক এবং মসজিদ, যেখানে প্রবেশের ছাড়পত্র রয়েছে শুধুমাত্র মহিলাদের। তাছাড়া গোটা বহুতল ভবনটি জুড়ে রয়েছে নানা অফিস, হোটেল, অ্যাপার্টমেন্ট এবং 184 ফুট লম্বা একটি স্কাই ব্রিজ। নাম্বার টু, তাইপেই 101। 2004 সাল থেকে 2010 সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের সর্বোচ্চ বহুতল ভবন। পরে বুর্জ খলিফা সেই স্থান দখল করে। 2008 সালে এম্পোরিয়াম স্কাই স্ক্র্যাপার অ্যাওয়ার্ড জিতে নেয় এই ভবন। বিশ্বের সবচেয়ে দ্রুত গতির লিফট রয়েছে এই ভবনটিতে। নাম্বার থ্রি, আলদার হেডকোয়ার্টার আবুধাবি। ঝিনুকের খোলসের আকৃতির অনুকরণে তৈরি হয় এই ভবন। এটি মধ্যপ্রাচ্যের একমাত্র গোলাকার ভবন। 2010 সালে নির্মিত হয় 110 মিটার উঁচু এই ভবনটি।